করছি, ব্লগ আরম্ভ করলাম, এখনো মাথা টাথা কিচ্ছু আজড়ানো হয়নি। যাই হোক, আগে এদের সাথে কথা বলে নিই, তারপর তো তোর সাথে কথা বলছি। দাঁড়া, প্রতিমার সাথে কথা বলছিলাম, তোমার সাথে কথা বলতে গেলাম আগে ওর সাথে বলতে হবে, বলছি বলতেই হবে আগে, তার জন্য বললাম। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে ভাত হয়ে গেছে রান্না, চান টান করে শুয়েছিলাম একটু, দিয়ে রান্না বসালাম। ফাল্গুনি বাবা রান্না বসানোর আগেই চলে এসছে, ও একটু শুয়ে আছে, আর এদিকে ভাত নেমে গেছে আমার। ফাল্গুনি বাবাকে বলছি যে কিছু এনেছো, বলছে না আজকে কিছু আনিনি। আমি বলছি যে তাহলে কালকে ওকে কে বলেছে যে মানে মাছ মানে বছরের শুরুতে যা যা খেয়ে রাখবে তাই মানে আর কি পাবে সারা বছর খেতে, তার জন্য বলছে যে আমরা হলাম হালদার জেলে, তাহলে আমাদের মাছটা তো খেতে লাগে, তাহলে আজকে মাছ অন্তত একটু খেয়ে রাখো অল্প করে হলেও, তার জন্য একটু মাছ এনেছিল। তা বললো যে মাছ মাংস একদিনে খেয়েছো, আমি বলছি যে মাছ মাংস একদিনে খেয়েছো, তাহলে এখন এবার দুদিন মানে নিরামিষ খাও, আগে ভাতে ভাতে করি। বলছে আমার কোনো ব্যাপার নেই, তুমি ভাতে ভাতে করতে পারো। যাই হোক, দাঁড়া তরকারিটা দেখি। তো সজনে ডাঁটা ছিল আর ঝিঙে ছিল, পরশুদিন এনেছিল সজনে ডাঁটা ঝিঙে। এ দরজা দিয়ে দিলি নাকি রে? ও পতু, সজনে ডাঁটা ঝিঙে সব ছিল, দিয়ে ওই দিয়ে একটা ঘরে ডিম ছিল, ওই দিয়ে তরকারিটা, ওই দিয়ে তরকারি হলো। আর আলু উঠছে ভাতে দেবো বলে বড় একটা উঠছে, কেটেছি দেখছি ফুটপা। দাঁড়াও আমি কিরম ভাবে তরকারি চাকি, দাঁড়াও তোমাদের একটা ঠিক আছে অফ করে দিয়ে আসছি, কটা বাজে দাঁড়াও দেখি, 12:13। ও একবার খেয়ে আর খাবে না, ঘুমোচ্ছে, একটু ঘুমুক আর পরে ডাকবো। এ ফাল্গুনি বাবু রে, একটু ঠান্ডা জল এনে দে না রে, খাই বেশি দেখবি টিভি যা। এখন 1:30 বাজে, না 1:30-এর উপর বাজে, 2:00-র কাছে বাজে, হয়তো 10 মিনিট এরম বাকি আছে। সেই 12:30-টার সময় কারেন্ট দিয়ে এখন আসলো, তার মধ্যে আবার আমার পেটে তেমনি হারে লাগছিল, তো এখন দুটো খাই কমেছে, একটা উমেজ খেলাম। কালকে 2 পিস মাংস ছিল যেন কম হলো, আমি আবার 2-3 বার খেয়ে দেওয়া গেলাম যে দেখি তো ভালো আছে না, ওইটাতেই হয়েছে, আবার তুমি আসলে ওই যেটা একটু দাম থাকবে। যাই হোক, এরকম তরকারিটা তুমি দেখো, এরকম তরকারি, এটা আমার ভাত, আলু ভাত, আলু ভাতের বাকি এখনো এতে ডাক মেরে ফাগুনে চান করতে গেছে। শুয়েছিলাম, এখন 5:30 বাজে, ছাদে যা ছাদে জামা কাপড় আছে তুলে নিয়ে আসি। ছাদের সিঁড়িতে এই একটার পর একটা পা দিয়ে আমি উঠতে পারিনি, একটা সিঁড়িতে দুটো পা দিয়ে উঠতে হয় আমাকে। ওবেলা বললাম তোমাদের ভাত খেতে বসে যে পেটটা একটু যন্ত্রণা করছে, মানে করছিল দিয়ে তারপরে আবার ভাত খেলাম। তো ভাত কটা খেয়ে সেই থেকে শুয়ে আছি, এখন 5:30 বাজে, মানে আমি ঘুমোইনি কিন্তু উঠতে ইচ্ছা করছে না, মানে শরীরটা এত অলস ভাব লাগছে উঠতে ইচ্ছা করছে না। তো শুয়েছিলাম, জামা কাপড় মেলা আছে, জামা কাপড় মেলা আছে, জামা কাপড়টা তুলে নিয়ে যাই। দেখলাম সব বাসন টাসন ছিটুনো, গিয়ে মাজবো। আসলে আমার যখন শরীর খারাপ করে, আসলে শরীর খারাপটা আমার কন্টেন্ট নয়, না হলে তোমরা দেখতে পারতে, মানে নিচ্ছি আমার
শরীর ভালো থাকে না, শরীর খারাপ করে। পেটের যন্ত্রণা তো কদিন পর পরই করে, কেন করে কি জানি, মানে গ্যাসেই করে মনে হয়, একটা করে ওমেজ খায়। যাই হোক, কোনোদিন ডাক্তার টাক্তার দেখানো হয়নি, ওদের কিছু হলে তাই তাই করে নিয়ে যায় ডাক্তারের কাছে। আর নিজের কিছু হলে মনে হয় যে দেখি সহ্য করি, গেলেই তো ডাক্তারের কাছে, গেলেই এটা করো ওটা করো। আমার এই বাবার, আমার বাবার যা শরীর খারাপ, একের তো কেউ খাটবার নেই, আর আমরাও সেই অবস্থায় নেই যে দেবো। 4,000 টাকা দিয়ে ছবি করলো, তারপরে সুগার পরীক্ষা, এর আগেও করেছিল, এই 2 বার সব করতে হচ্ছে। আবার সুগার পরীক্ষা, রক্ত পরীক্ষা, এখনও রিপোর্টটা দেখানো হয়নি। অনেক কদিন ছবিটা করেছে, রিপোর্টটা দেখানো হয়নি। রিপোর্টটা এই ডাক্তার বুধবারের দিন বসবে, দেখাবে। আমি বলছি যে এখন আর আমার মা আমার বাবাকে একা রেখে, মানে যেমন যা অবস্থা হয়েছে আমার বাবার, একা রেখে আর কাজেও যেতে পারছে না। আর 3 বোন আমরা, আমাদের ভাই নেই, যে বাবার কাছে আমরা 3 বোন গিয়ে কেউ থাকবো সেও হচ্ছে না। নিজের তো নিজেদের সংসার আছে, সে 1 দিন 2 দিন গেলাম, কিন্তু তো থাকা হচ্ছে না, যে মা কাজে যাবে আমরা গিয়ে থাকি, সে সে আর হচ্ছে না। তো মাকে বললাম যে দেখো তুমি তখন কাজে যেতে পারছো না, বাবাকে ডাক্তারটা দেখাও, দিয়ে আমাদের বাড়ি থেকে সে 2 দিন ঘুরে যাও, এসে 2 দিন থাকো। ওখানে তো ধরো ডাক্তার দেখাচ্ছে আবার খাওয়া খরচা, তো আমরা যা খাচ্ছি তাতে থেকেই হয়ে যাবে। হয়তো এই কথা ভাত খাই, মায়ের যাই হোক হয়ে যাবে, ভাগ করে ভাগ করেও খাওয়া যাবে। তো বলেছি, বললো দেখি ডাক্তারটা দেখানো হোক, আর ওই বলে সবাই যে এক কথা 1,000 বার বলো। কেন বলি যে মানুষের কপাল জানো তো, একটা মিঠুন ইন্টারভিউ নিচ্ছিল, তো মিঠুনকে জিজ্ঞাসা করছিল সাংবাদিকরা তো কীরকমভাবে জিজ্ঞাসা করে জানো, যে কীভাবে তোমার সফলতা আসলো, কীভাবে কী করলে। দিয়ে মিঠুন একটা কথা বলেছিল, অনেকদিন আগেকার ইন্টারভিউ, ইয়েতেই দেখেছি আমি, সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, ইউটিউবে। তো বলছিল যে অনেকটা কপালের ব্যাপার আছে। তো সাংবাদিকটা জিজ্ঞাসা করছিল, তাহলে কি তোমার কপাল দেখেই তোমাকে এই ইয়েতে নিয়েছে? বলছে তা নয়, আমি 2-3টে সিনেমা করে প্রায় 4-5 বছর বসেছিলাম, তখন আবার মানে আবার 4-5 বছর পর আর একটা সিনেমা করে তারপরে আমি মানে আবার মানে সিনেমা জগতে আবার ভালোভাবে একটা জায়গা করতে পারলাম। তাহলে সেটা তো কপালই, কপাল না থাকলে, কপাল কপালে আছে হলাম তো আমাদেরও। বলছিল মিঠুন দা যে ধৈর্য ধরতে হবে, আমাদেরও তো এমনি, কিন্তু উনি মানে মিঠুন দা নিজের কথাগুলো বলে সবাই মানে ইয়ে হয়, মন থেকে শক্তি পায়। যে মিঠুন দাও একটা শান্তিপুর থেকে সাধারণ ছেলে গিয়ে আজকে যেখানেই যাবে নিজের একটা বড় চেয়ার, তো সেখান থেকে মানুষ মনে শক্তি পায়, মনে জোর পায়। তো আমিও ওই জন্য আমার কথাটা শোনাই যে না, আমিও ক্লাস 3 পর্যন্ত পড়েছি, তারপরে ইউটিউবে অনেক প্রচুর কাজ থাকে, আমেরিকা থেকে আমি ডলার ইনকাম করতে পেরেছি, 3 বার এনেছি আমি, 3 বার ইউটিউব থেকে ডলার ইনকাম করে এনেছি আমি 3 বার। তো সবারই কপাল তো সমান হয় না, আমার কপালে এখনো হয়তো টাইম আছে, কিন্তু এখানে অনেক মানুষ আছো যে হয়তো তোমাদের কপালে এই ইউটিউব থেকেই কিছু করা লেখা আছে, কিন্তু তুমি জানছো না, তোমার সেটা করে দেখতে হবে, সেই জন্যই বলার। যদি এখন স্বামীর একার ইনকামে কিচ্ছু হবে না, ভোরবেলা গিয়ে রোদে পুড়ে তেতে আসে, তো তার থেকেও কিছু হয় না। তুমি যে যদি একটু কিছু করতে পারো, তার জন্যই বলা, যে সবাইকেই
চেষ্টা করতে হবে। চলো জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে, হয়তো আমাকে অনেকে বলবে পাকামু পাকামু নয়, অনেক ছোট মানুষও অনেক বড় কাজ করে দেখায়, আবার অনেক ছোট কথাও এক সময় অনেক বড় কথা হয়ে দাঁড়ায়, কিন্তু মানুষটাকে সেই জায়গায় যেতে হয়, এটাই হলো কথা। ছোট জায়গা থাকলে বড় বড় অনেক বড় কথাও ছোট লাগে, আর বড় জায়গায় থাকলে অনেক ছোট কথাও বড় লাগে, এইটাই। কিন্তু আমাদের কাজ আমরা করে যাব, অনেকক্ষণ বললাম, রাত্রে যদি এডিট করে দেখি যে না এখনো একটু ভিডিও দেওয়া যাবে তাহলে দেবো, নাহলে এইটাই দিয়ে দেবো। কটা হয়েছে ভাজা? কটা হবে মনে হচ্ছে? হবে তো সব দুটো তিনটে করে ভাত আছে, শুধু মাখিয়ে নেবে আর বড়া দিয়ে খাবে।